আসানসোলে রামনগর কয়লা খনিতে বিক্ষোভ দেখালো শ্রমিক ও স্থানীয়রা। মঙ্গলবার সকাল থেকে কাজ বন্ধ রেখে খনি চত্বরে বিক্ষোভ দেখায় তারা। তাদের অভিযোগ, নাইট শিফটে কাজ করার সময় কয়েকজন শ্রমিক চোরেদের হাতে আক্রান্ত হয়। অভিযোগ, চোরেরা কয়লা চুরি করতে এসে ওই শ্রমিকদের মারধর করেছে। তারই প্রতিবাদে এই বিক্ষোভ। দাবি, অবিলম্বে এই ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে হবে এবং শ্রমিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। আমাদের চিঠি পাওয়ার পর, এবং শুধু কোম্পানিকে নয়, আমরা প্রশাসনের থানা জানিয়েছি, ফাঁড়ি জানিয়েছি, আমরা জানিয়েছি যে একে ওই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে, আমরা জানিয়েছি এমপিকে, এমএলএকে এবং চিফ মিনিস্টারকে, সকলকে জানিয়েছি। তা সত্ত্বেও এই চুরিটা বন্ধ হয়নি। কাল আমরা যখন ম্যানেজমেন্টকে চাপ দিলাম সরাসরি, তখন ম্যানেজমেন্ট কিছু মুখটাতে মাটি দিয়ে জাম করার চেষ্টা করেছিল। এই চেষ্টা করাতেই চোররা রেগে গিয়েছে, রেগে গিয়ে ওইখানে চুরি করতে এসেছে। তখন ওরা কিছুটা পরিশ্রম করে মাটিগুলো হাঁটিয়েছে, তারপর চুরি ওরা করেছে। কিন্তু নিচে যারা কাজ করছিল, রাতপালি চলে ওইখানে লাইট ডিসিমে, সে লাইট ডিসিমে যারা কাজ করছিল, সে ওয়ার্কার দিকে ওরা মারধর করেছে।